নমস্কার, আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই লাইক শেয়ার কমেন্ট করার জন্যে। কিছু কিছু কমেন্টস আমি পাচ্ছি যেখানে উত্তরও দেওয়া হচ্ছে। প্রশ্ন জিজ্ঞাসা যদি কিছু থাকে ডাইরেক্টলি সরাসরি ফোন করতে পারেন, বা দেখানোর জন্যে কনসালটেশন নেওয়ার জন্যে নিচে যে অ্যাপয়েন্টমেন্ট নাম্বারগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে ডাইরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। আজকে পর্ব চুলকানি। চুলকানি নিয়ে এমন একটা সমস্যা যেটা নিয়ে আমাদেরকে বেড রিডেন করে দেবে না, বিছনাশয্যা করে দেবে না, কিন্তু কোয়ালিটি অফ লাইফ এতটাই ডিস্টার্ব করে দেয় যে সমাজে ওঠা বসা হাঁটা ফেরা চলা সমস্তটাই ডিস্টার্ব করে দেয়। একজন সমাজের মধ্যে পাঁচজনের সাথে বসে আছেন, সেখানে হঠাৎ করে অপ্রস্তুত জায়গার মধ্যেও চুলকানি হতে আরম্ভ করে, খুব অপ্রস্তুতির মধ্যে পড়ে। শুধু তাই না, সেটা কমানোর জন্যও আবার যে ওষুধগুলো খাওয়া হয় সেই ওষুধ খেলে হয়তো সাময়িক কিছুটা কমে, কিন্তু কমার সাথে সাথে তার অন্য পার্শ্বপারিক প্রতিক্রিয়া যেটা আছে সেটা ওই সাইড এফেক্ট অফ দ্য অ্যান্টি অ্যালার্জিক মেডিসিনস, অ্যান্টি অ্যালার্জিক ওষুধের সাইড এফেক্ট হিসাবে প্রচুর ঘুম আসে। সেই ঘুমে আপনার কোয়ালিটি অফ লাইফ কমপ্লিটলি স্লো ডাউন হয়ে যায়। আপনি তাতেও চুলকানির দিক থেকে আরাম পেলেন, কিন্তু অপরদিকে যে ঘুমো ঘুমোভাবে থাকলেন তো আপনার স্পিড আর রাশ কিছুই থাকলো না, স্লো ডাউন হয়ে গেল। এবার চুলকানি হয় বিভিন্ন রকমের, ভিন্ন রকমের আর্টিকেরিয়া হয়, এটাকে ব্রডলি আর্টিকেরিয়া বলা হয়। গায়ের মধ্যে দাগড়া দাগড়া হওয়া, চুলকানি হওয়া, কারোর কারোর ঠোঁট ফুলে যায়, কারোর কারোর চোখ ফুলে যায়, কারোর কারোর চুলকানিটা একদম ডিমার্ক গোল চাকা চাকা মতন একটা গন্ডি মেঝে তৈরি হবে, ওখানে লাল হয়ে যাবে, চুলকানি হবে, অনেক সময় রস পুজো বেরোয় খুব সিভিয়ারিটি থাকলে, এটা এক ধরনের চুলকানি। একটা ড্রাই আর্টিকেরিয়া হয়, শুধু গায়ে চুলকানি হবে, র্যাশের মতন হয়ে যাবে আর খুব চুলকাবে, সেটাও একটা আর্টিকেরিয়া। একটা আর্টিকেরিয়া গায়ে কিছু দাগড়া দাগড়া আসবে না, শুধু কিলবিল কিলবিল চুলকে যাবে সারা শরীর, এই বিভিন্ন জিনিস আছে। আর এই বৃষ্টি বাদলার সময় সবথেকে বেশি ছত্রাক হয় অ্যাটমসফিয়ারে, এই অ্যাটমসফিয়ারে ছত্রাক হওয়াতে টিনিয়া হওয়ার চান্সেস খুব বেশি থাকে। ওই যে মার্কড একটা জায়গা নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে চুলকানি হওয়া, এই জিনিসটা এই টিনিয়ার জন্যে বা ফাঙ্গাই বা ছত্রাকের জন্য সবথেকে বেশি পরিমাণে হয়। অর্থাৎ এই চুলকানিকে নিয়ে ভয় পাওয়ার বিষয় নেই, কিন্তু তার সঠিক চিকিৎসা সুচিকিৎসা করার খুব প্রয়োজন, কারণ আপনার কোয়ালিটি অফ লাইফ হ্যাম্পার হচ্ছে। কোয়ালিটি অফ লাইফ যে আমি সবসময় এনজয় করতে এদিক ওদিক বেরিয়ে যাচ্ছি তা নয়, আপনি যে বাড়িতে আছেন, বাড়িতে ঘরের বর বাচ্চাদের খাওয়া দাওয়া রান্না বান্না করে দেওয়া, তাদের প্রস্তুতি প্রিপেয়ার করে দেওয়া, এটাও কিন্তু এনজয়মেন্টের মধ্যেই পড়ে। আপনি একটা বই পড়ছেন, হঠাৎ এদিকে চুলকাতে আরম্ভ করলো, যদি পড়ুয়া বাচ্চা থাকে তাহলে এই চুলকানি আরম্ভ হলো, বাস ওর যে অ্যাটেনশন ছিল, যে ফোকাসটা ছিল পড়া, ওখান থেকেই বেরিয়ে গেল, ওখানে আর টিকে নেই। এই সমস্ত জিনিস থেকে বেরিয়ে আসার জন্য আমাদের প্রয়োজন কতগুলো জিনিস। একটা রক্তের টোটাল অ্যালার্জি পরীক্ষা করা, যে কত পরিমাণ অ্যালার্জি শরীরে সৃষ্টি করছে এই সমস্ত জিনিসগুলো। তারপরে যেটা প্রয়োজন, যে মডিফাইড স্কিন প্রিক টেস্ট, কারণ অ্যালার্জি টেস্ট করতে গেলে যখনই অ্যালার্জি টেস্ট বলা হবে, অ্যালার্জি টেস্টের জন্য মডিফাইড স্কিন প্রিক টেস্টটাই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড অফ অ্যালার্জি টেস্টিং। হু, WHO বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন, ওয়াও, এরা সবাই কিন্তু মডিফাইড স্কিন প্রিক অ্যালার্জি টেস্টকেই রিকমেন্ড করেছে অ্যালার্জি ডায়াগনোসিসের জন্য। এই মডিফাইড স্কিন প্রিক অ্যালার্জি টেস্ট করে চিহ্নিত করা আছে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, কারণ জানলেই নিবারণ সামনে আপনার হাতের কাছে আছে, হাতের নাগালে আছে। অর্থাৎ এই অ্যালার্জি পরীক্ষা করে তার স্পেসিফিক প্রপার ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন, সেই ট্রিটমেন্ট নিলে এখান থেকে নিজাত হয়ে বেরিয়ে আসা যায়। এটা হলো একদিকের কথা। আরেক দিকের কথা হচ্ছে এই চুলকানি, এই যে অ্যালার্জি অ্যাজমা সেন্টার আমরা বলি, অ্যালার্জি অ্যাজমা সেন্টার মানে অ্যালার্জি আর অ্যাজমার মধ্যে খুব একটা ডিপ লিঙ্ক আছে। শুধু ডিপ লিঙ্ক নেই, অ্যাট ওয়ান টাইম অর দ্য আদার এটা কনভার্টও হয় অনেক সময়। অ্যারাউন্ড 70% পেশেন্ট আমরা যারা পাই তারা ওই অ্যাজমার পেশেন্ট হিস্ট্রি দেয় যে না ডাক্তারবাবু, আগে আমার চুলকানি হতো, এখন চুলকানি হয় না, এখন হাঁপানি চলে যায়। এই যে ডাইভার্সন, এই ডাইভার্সন থেকেও আমাদের বাঁচতে হবে। যদি আর্টিকেরিয়া আর স্টিচিং টাইম সেভস নাই, একটা সময় মতন যদি তার সঠিক ব্যবস্থা নেওয়া যায় তাহলে ও আরও বড় রূপ করতে পারবে না, অন্য দিকেও আর যেতে পারবে না। অর্থাৎ খুব প্রয়োজন আছে এই স্পেসিফিক জানা, তার স্পেসিফিক ব্যবস্থা করে দেওয়া। এর জন্যই নিচে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে, আপনাদের প্রয়োজন যদি মনে হয় বোধ করেন তাহলে নিচে ডিসক্রিপশন বক্সের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, করে আপনারা নিশ্চয়ই এসে এর সুরাহা পেতে পারেন। আর
অ্যালার্জি সম্পর্কিত আরও কিছু জানার যদি প্রশ্ন থাকে, আপনার জেগে থাকে, তাহলে আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সেটা দেখে আমি পরবর্তী অনুষ্ঠানে সেটা নেওয়ার চেষ্টা করব। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। নমস্কার, আমি ডক্টর নরেন পাণ্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে।